السلام عليكم এবার পাল্টা জবাব দিতে মরিয়া হয়ে উঠেছে হিজবুল্লার সতস্ত্র যোদ্ধারা আর পাল্টা জবাব দেবেই না কেন পর এক তারা আক্রমণের শিকার হলে পাল্টা জবাব অবশ্যই তাদের কিন্তু পেতেই হবে দখলদার বাহিনী এজাবৎকালে যেভাবে নিষ্ঠুর এবং নিঃশংসভাবে গাজাবাসের উপর আক্রমণ চালিয়েছে সেই সাথে দিনের পর দিন তারা এখন পর্যন্ত যেরকম ভাবে আক্রমণ চালিয়ে যাচ্ছে ঠিক সেই হামলাকে প্রতিহত করতে যখন হিজবুল্লাহ সতস্ত্র যোদ্ধারা বুক চিতিয়ে যখন লড়াই করছে ঠিক সেই সেই সময় হিজবুল্লাহ বাহিনীকে দমন করতে কিন্তু উঠে পড়ে নেমেছে দখলদার রাষ্ট্রটি আর ঠিক তারা চাইছে হিজবুল্লাহকে চরম শিক্ষা দিতে তাই এক গুরুত্বপূর্ণ কমান্ডারদের কিন্তু 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 হত্যা করছে এই হত্যাতে কার্যক্রমকে থামাতে পারবে না তারা। কয়েক গুণ শক্তি বৃদ্ধি করে কিন্তু দখলদার রাষ্ট্রটিকে কিন্তু দেখিয়ে দেবে যে তারা কি করতে সক্ষম তবে ইসরায়েল যে এই যুদ্ধে কোনোভাবেই যে পেরে উঠতে পারছে না তা কিন্তু এখন বর্তমানে দৃশ্যমান তারা যে এই যুদ্ধে এখন পরাজয়ের একদম কিনারায় তা কিন্তু প্রায় নিশ্চিত আপনারা আমার এই কথার সঙ্গে আপনারা কে কে একমত তারা অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে এই সম্পর্কিত আপনার মূল্যবান মন্তব্য নিচে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না ইট মারলে পার্কেল অবশ্যই খেতে হয় আমরা বাঙালিরা এই কথাটার সঙ্গে কিন্তু সকলে একমত এবং সকলে মনে প্রাণে এই কথাটা বিশ্বাস করি যে ইট মারলে অবশ্যই পাটকেল খেতে হবে ঠিক সেরকম ইসরায়েল যেভাবে আক্রমণ করল এবং কমান্ডারদের দিনের পর দিন যেভাবে আক্রমণ করে হত্যা করছে তাতে কিন্তু কোন সংগঠন বা কোনো দল বসে কিন্তু থাকবে না বরং তারা কিন্তু পাটকেল মারতেই যাবে। অর্থাৎ এর পাল্টা জবাব যে কতটা নিষ্ঠুর এবং কতটা ভয়াবহ হবে তা কিন্তু আমরা একটু হলো আজ করতে পেরেছি কারণ গতকালই তারা প্রায় দুইশোটি রকেট নিক্ষেপ করে একদম দখলদার রাষ্ট্রের ভূখণ্ডে এবং গোলান মালভূমিতেও কিন্তু একটা ভয়াবহ রকমের যুদ্ধ অবস্থা সৃষ্টি করে ফেলেছে শুধুমাত্র একটা ভুল পদক্ষেপ নেওয়ার কারণে তবে এতেই কিন্তু খান্ত হচ্ছে না যোদ্ধারা তারা কিন্তু আরো বড় রকমের আগ্রাসন চালানোর জন্য কিন্তু এখন নিজেদের মধ্যে সমন্বয় করার চেষ্টা করছে পাশাপাশি তারা কিন্তু এমন পদক্ষেপ ইসরায়েলের যোদ্ধাদের কিন্তু নির্মূল করবে এমনটাই কিন্তু লক্ষ্য তাদের এবং গাছাবাসীকে রক্ষা করার জন্য তারা সর্বোচ্চ লড়াই তারা চালিয়ে যাবে তাদের যত কমান্ডার বা যত কিছুই শেষ হোক না কেন তারা কিন্তু এই আক্রমণ থেকে কখনো বিচ্যুত হতে পারবে না বা তারা তারা হবেও না কারণ জন্য শক্তি নিয়ে কিন্তু বিচ্যুত গাজাবাসীদের পাশে থেকে এই হামলার একের পর এক পাল্টা জবাব আরো উন্নত এবং দখলদার রাষ্ট্রটির জন্য ভয়াবহ কারণ হয়ে দাঁড়াবে পাশাপাশি গাজায় এখন যুদ্ধবিরতি নিয়ে নতুন একটা এমন অবস্থার মধ্যেও কিন্তু গাজার একটা যুদ্ধ অবস্থা বা যুদ্ধ বিরতি হওয়ার মতো কিন্তু 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 একটা চিন্তার সম্ভাবনা দেখা যাচ্ছে হামাসের ভাবনা বর্তমানে মূল্যায়ন করছে ইসরায়েল রাষ্ট্রটি কারণ গাজাবাসীকে রক্ষা করতে বা গাজাবাসীকে আরো সুরক্ষা প্রদান করতে কিন্তু সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে হামাসের সশস্ত্র যোদ্ধারা সেই জন্য হামাস একটা ভাবনা দিয়েছে এবং যা এখন বর্তমানে মূল্যায়ন করছে ইসরায়েল ফিলিস্তিনের গাজ প্রায় নয় মাস ধরে যে চলা যুদ্ধের অবসানে গত বুধবার কাতারের মধ্যস্থতায় নতুন একটি ভাবনার কথা কিন্তু উল্লেখ করেছে হামাস যোদ্ধারা তারা নিরহ এই ফিলিস্তিনিদের মৃত্যুকে তারা কিন্তু মেনে নিতে পারছে না তারা বরাবরই কিন্তু যুদ্ধবিরতির সেই শুরু থেকে কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভূমিকা রেখে গেছে কিন্তু বারবার দখলদার রাষ্ট্রটির বিভিন্ন রকমের পরিকল্পনা বা ভয় ভীতি বা ক্ষমতা হারানোর হয়ে দখলদার রাষ্ট্রের প্রধান নেতা হত তিনি কিন্তু কখনোই হামাসের পরিকল্পনাগুলোকে কিন্তু তোয়াক্কা করেনি ইসরায়েলি হামলা ও যুদ্ধের গাজায় নিহত ফিলিস্তিনের সংখ্যা কিন্তু ইতিমধ্যে বাড়ছে খাদ্য এবং পানীয় জল সহ জরুরি সামগ্রীর অভাবে জনজীবন এখন বিপর্যয়কর পরিস্থিতিতে বিরাজ করছে এর ফলে যুদ্ধবিরতিতে সম্মত হতে ইসরায়েল ও হামাস উভয় পক্ষের উপর স্থানীয় আন্তর্জাতিক চাপ কিন্তু ক্রমাগত বাড়ছে হামাসের এক বিবৃতিতে বলা হয়েছে গাজায় যুদ্ধের অবসানের ঘটাতে কাতার মিশর ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছে তারা এটি চুক্তিতে পৌঁছাতে নতুন ভাবনা নিয়ে কাতার ও মিশরের মধ্যস্থতাকারীদের সঙ্গে যোগাযোগ ও পর্যালোচনা করছে হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া হামাস প্রধান ও মধ্যস্থতাকারীদের সঙ্গে যোগাযোগ হয়েছে গাজায় যুদ্ধবিরতির উদ্যোগে নেতৃত্ব দেওয়ার কাতার যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ শুরু করা যাচ্ছে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু দপ্তর ও দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদ হামাসের নতুন ভাবনা মূল্যায়নের বিষয়টি নিশ্চিত করেছে গতকালই সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে নেতানিয়াহুর মন্ত্রিসভার বৈঠকের কথা ছিল গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এবং সেখান থেকে ইসরায়েলি সেনাদের পুরোপুরি প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে হামাস লেবাননি ইসরায়েলি হামলায় হিজবুল্লার কমান্ডার মোহাম্মদ নামেহ নাসের নিহত হওয়ার প্রতিশোধ নিতে গতকাল ইসরায়েলের সামরিক স্থাপনায় বেশি রকেট ও বিস্ফোরকবাহী ড্রোন গোষ্ঠীটি যুদ্ধ শুরু করার পর গাজায় প্রায় নব্বই শতাংশ মানুষ অন্তত একবার বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবিক কার্যক্রম বিষয়ক সমন্বয়ক দপ্তর এদিকে গাজে ইসরায়েলের দুই সেনা নিহত আগ্রাসন চালাতে গিয়ে হামাসের সঙ্গে যুদ্ধে ইসরায়েলে আরো দুই সেনা নিহত হয়েছে বলে স্বীকার করেছে দেশটির সেনাবাহিনী এছাড়া আরও দুই সেনা আহত হয়েছেন বুধবার উত্তর গাজায় যুদ্ধ চলাকালে এই হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছেন নিহত দুই সেনাই ক্যাপ্টেন পদমর্যাদার এবং এর মধ্যে একজন সপ্তম আর্মড ব্রিগেডের টিম কমান্ডার বলা হয় সামানার কিরিয়াত এবং সপ্তম গোলানি ব্রিগেডের টিম কমান্ডার একুশ বছর বয়সী ক্যাপ্টেন ইলে ইলেসি লুগাসি উত্তর গাজা উপত্যকায় যুদ্ধের সময় নিহত হয়েছেন সেনাবাহিনীর বিবৃতিতে আরও বলা হয়েছে যে চলমান যুদ্ধে একই ব্যাটালিয়নের আরও তিন সেনা গুরুতর আহত হন তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে ইসরায়েলের একটি সংবাদ মাধ্যম জানিয়েছে গাজা শহরের সেজাইয়া এলাকায় হামাসের একটি অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্রের আঘাতে এই হতাহতের ঘটনা ঘটে এদিকে ইসরায়েলের এই দুই সেনার মৃত্যু নিয়ে গাজায় নিহত ইসরায়েলি সেনা সংখ্যা দাঁড়ালো ছয়শো এ তবে হামাস বলছে ইসরায়েলের সেনা নিহত সংখ্যা এর চেয়ে ঢের বেশি ইরান রাশিয়া কৌশলগত চুক্তি পর্যন্ত রয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরানে নিযুক্ত রাশের রাষ্ট্রদূত অ্যালেক্সি দিদাদফ জানিয়েছেন যে দুই দেশের মধ্যে যে কৌশলগত চুক্তি হওয়ার কথা রয়েছে তা চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং দুই পক্ষের কর্মকর্তারা চুক্তিটি সরের জন্য প্রস্তুত রয়েছেন গতকাল ইসমাহান শহর সফরের সময় তিনি জানান দুই পক্ষ অদূর ভবিষ্যতে ইরান রাশিয়া পুঙ্গান্ন কৌশলগত অংশীদারিত্বের চূড়ান্ত করার জন্য ক্ষেত্র তৈরি করেছে অ্যালেক্সি দিদাদফ আশা করেন যে শহীদ প্রেসিডেন্ট দেন ইব্রাহিম রাইসি দুদেশের দেশের মধ্যকার সম্পর্ক শক্তিশালী করার যে পথ দেখিয়ে গেছেন তা অনুসরণ অব্যাহত থাকবে রুশ রাষ্ট্রদূত আরো বলেন ইরান এবং রাশিয়ার মধ্যে কৌশলগত চুক্তির ফলে দ্বিপাক্ষীয় বাণিজ্যের প্রসার ঘটবে ইরান এবং রাশিয়ার মধ্যে সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে ইস্পাহানকে কৌশলগত প্রদেশ হিসেবে উল্লেখ করে অ্যালেক্সি দিদফ বলেছেন যে যদিও রাশিয়া ইরানে বিশেষ করে ইস্পাহ পণ্য রপ্তানি করে তবে দুই দেশের মধ্যে রপ্তানি বাণিজ্য আরো বাড়ানোর সম্ভাবনা রয়েছে ইরানের শুল্ক বিভাগের তথ্য অনুসারে ইসফাহান প্রদেশ থেকে চলতি বছরের প্রথম দুই মাসে দশ লাখ ডলারের বেশি পণ্য রপ্তানি করা হয় গত বছরে একই সময়ের চেয়ে এই বাণিজ্যের পরিমাণ প্রায় পাঁচ গুণ বেশি ইরান রাশি এবং আন্তর্জাতিক অঙ্গনের সাথে যোগাযোগের ক্ষেত্রে ইস্পাহানের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তিনি জোর দিয়ে তুলে ধরেন এদিকে ব্রিটেনের নির্বাচনে লেবার পার্টির বিশাল জয় ঋষি সুনাকের পরাজয়ের স্বীকার বিবিসির পূর্বাভাসে বলা হয়েছে যে ব্রিটেনের সাধারণ নির্বাচনে লেবার পার্টি জয় পেয়েছে এবং এর অর্থ হল সার্ক ক্রিয়ার স্টারমার্ট দেশটির নতুন প্রধানমন্ত্রী হতে চাচ্ছেন নির্বাচনের ফল ঘোষণা শেষ হলে ঋষি সুনাক রাজার কাছে গিয়ে পথ জমা দেবেন রাজা মিস্টার স্টারমারকে গঠন সরকার গঠনের আমন্ত্রণ জানাবেন এসব সাক্ষাৎ সাধারণত ব্যাকিংহাম প্যালেসে হয়ে থাকে নির্বাচনের ফলে আনুষ্ঠানিকভাবে পুরোপুরি ঘোষণা শেষ হলে ঋষি রাজার কাছে গিয়ে পদত্যাগপত্র জমা দেবেন রাজা মিস্টার স্টার মার্কে সরকার গঠনে আমন্ত্রণ জানাবেন এসব সাক্ষাৎ সাধারণত ব্যাকিংহাম প্যালেসে হয়ে থাকে নিজের আসনে জয়ের পর মিস্টার স্টারমার বলেছেন পরিবর্তনের সূচনা হলে এখন থেকে এটা আমাদের জন্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী ঋষি সোনাক ইতিমধ্যেই পরাজয় মেনে নিয়ে মিস্টার স্টারমারকে টেলিফোন করে অভিনন্দন জানিয়েছেন রিফ্রাম ইউনিয়নকে দলের নেতা নাইজেল ফারাজ এবার প্রথমবারের মতো এমপি নির্বাচন হলেন এছাড়া লেবার পার্টির সাবেক নেতা জেরেমি কার্বিনো নিজের আসনে জয় পেয়েছেন জর্জ গ্যালাওয়ে নিজের আসনে হেরে গেছেন স্কটল্যান্ডে কনজারভেটিভ পার্টির নেতা ডগলাস রস তার আসনে পরাজিত হয়েছেন তার বিরুদ্ধে জিতেছেন লেবারেল ডেমোক্রেট প্রার্থী সিমাস লাগান বিবিসির পূর্বাভাস মতে লেবার পার্টির চারশো দশটি আসন এ জয় পেতে যাচ্ছে আর কনজারভেটিভ পার্টি পাবে একশো আসন এর আগে বুথ ফেরত জরিপেও লেবার পার্টির নিরঙ্কুশ জয়ের কথা বলা হয়েছিল এছাড়া লিবারেল ডেমোক্রেটসরা একষট্টি আসন পে স্থানে থাকতে পারে এর বাইরে স্কটিশ ন্যাশনাল পার্টির আসন কমে দশে আর রিফর্ম ইউকে পেতে পারে তেরোটি আসন সার্জন জন কার্টিস এবং একদল পরিসংখ্যানবিদের তত্ত্বাবধানে করা এই বুথ ফেরত জরিপের জন্য ইংল্যান্ড স্কটল্যান্ড ও ওয়েলসের একশো তিরিশটি ভোট কেন্দ্রে ভোটারদের কাছ থেকে তথ্য নেওয়া হয়েছে উত্তর আয়ারল্যান্ড এই জরিফের আওতায় আসেনি গত পাঁচটি সাধারণ নির্বাচনে বুথ ফেরত জরিপের সত্যতা ছিল এক দশমিক পাঁচ থেকে সাড়ে সাত শতাংশ আসনের মধ্যে এই জরিপ সত্যি হলে এটা হবে লেবার পার্টির জন্য দারুণভাবে ঘুরে দাঁড়ানো দলটি যুদ্ধ উত্তর সময়ে দুই হাজার উনিশ সালে সবচেয়ে বেশি বাজে ফলাফল করেছিল তখন আশি আসন বেশি নিয়ে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল বরিস জনসনের নেতৃত্বাধীন কনজারভেটিভ পার্টি তবে কিছু জনমত কনজারভেটিভ পার্টি ভেসে যাওয়ার যে সম্ভাবনার কথা বলা হয়েছিল সেটি সম্ভবত দলটি আড়াতে পারবে কিন্তু তারপরেও এটি হবে দলের ইতিহাসে সবচেয়ে বাজে নির্বাচনী ফল চোদ্দ বছর ক্ষমতায় থাকার পর দুইশো একচল্লিশ আসন হারিয়ে তারা এখন বড় ধরনের বিপর্যয়ের মুখে এর ফলে দুই সালে আবারও উইনিং স্টেটে একজন লেবার প্রধানমন্ত্রী আসেন আসছেন অন্যদিকে কনজারভেটিভদের মধ্যে ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে লড়াই হবে কারণ মনে হচ্ছে ঋষি নেতৃত্ব থেকে সরে দাঁড়াবেন কনজারভেটিভ অর্থাৎ টোরিয়া লেবারেল ডেমোক্রেট ও নাইজেল ফারাজের রিফর্ম ইউনিয়নকে পার্টির দিক থেকেও চ্যালেঞ্জের মুখে আছে কারণ এই দুই দল আগের চেয়ে বেশি আসন পাচ্ছেন বলে মনে করা হচ্ছে টোরি থেকে রিফ্রম ইউকে পার্টিকে যাওয়ার নিয়ে অ্যান্ডারসন তার নতুন দলের হয়ে প্রথমবারের মতো অ্যাসফেল্ড আসনে এমপি নির্বাচিত হয়েছেন এই আসনে দ্বিতীয় আসনে আছেন লেবারেল পার্টির প্রার্থী সাবেক আর্টিনি জেনারেল স্যার রবার্ট ব্যাকল্যান্ড হলে এবার প্রথম টোরি এমপি যিনি তার নিজের আসনে পরাজিত ব্যক্তিগত এজেন্ডা ও পদের জন্য তামাশা করে নিয়ে আমি খুবই বিরক্ত তিনি বলছিলেন এবং টোরি নেতৃত্ব নিয়ে সামনের প্রতিযোগিতার বিষয়ে সতর্ক করেন লেবার পার্টির এবার ভূমিধস বিজয়ের শেষ সম্ভাবনার কথা বলা হচ্ছে তাতে উনিশশো সালে টনি ব্লেয়ারের নেতৃত্ব পাওয়া আসনের চেয়ে অল্প কিছু কম হতে পারে দলটির রিসেল রিভোর্স যাকে প্রথম কোন নারী চ্যান্সেলর মনে করা হচ্ছে তিনি বলছিলেন যে এটা পরিষ্কার ব্রিটেনের মানুষ পরিবর্তনের জন্য এবং স্যার কিয়ের স্টারমারের নেতৃত্ব উজ্জ্বল ভবিষ্যতের জন্য ভোট দিয়েছে জয়ের পর দেওয়া ভাষণে তিনি বলেন আমরা আপনাকে হারতে দিব না এবং শুরু করার জন্য আমরা আমার আর তর না অন্যদিকে রিফ্রাম ইউকের নাইজেল ফারাজ অনুমান করে বলেছেন যে তারা অনেক 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 আসনে জয়লাভ করতে যাচ্ছেন রেবেল ডেমোক্রেটসরা ইংল্যান্ডের দক্ষিণ অঞ্চলের টুরিদের ভোট কমিয়েছে যেখানে চ্যান্সেলর জেরেমি হান্ট ও প্রতিরক্ষা মন্ত্রী গ্র্যান্ড শ্যাপ সহ কয়েকজন মন্ত্রী ঝুঁকিতে পড়েছেন দলটির নেতা স্যার অ্যাট ড্যাফি বলেছেন মনে হচ্ছে এক প্রজন্মের জন্য এটাই আমাদের সেরা ফল দলটি কনজারভেটিভ পার্টি থেকে হ্যারাগেট ও কেনেয়ার সাবরো আসন বড় ব্যবধানে ছিনিয়ে নিয়েছে লিবারেল ডেমোক্রেট পার্টি চ্যালেঞ্জের মুখে থাকা মন্ত্রী স্যার জ্যাকব রিসমক বলেছেন যে কনজারভেটিভদের জন্য এটি পরিষ্কারভাবে একটি হতাশার রাত তিনি বলেন দশ নাম্বার ডাইনিং স্টেট নিয়ে বডিস জনসন লিস্টাস ও মিস্টার সোনাকের টানাটানিকে ভোটাররা সরিয়ে নিয়েছে স্কটিশ ডেপুটি ফার্স্ট মিনিস্টার কেইট ফ্লোপস বলেছেন যে তার দল একটি কঠিন রাতের মুখে কারণ বুথ ফেরত জরিপ অনুযায়ী তার তারা আটত্রিশটা আসন হারাতে যাচ্ছে তবে বুথ ফেরত জরিপের ফল এমন সত্ত্বেও ঋষি সোনাক বলেছেন শেষ পর্যন্ত তিনি এখনো জিততে পারেন নির্বাচনে লেবার পার্টির দারুণ সাফল্য পেল মুসলিম ভোটারের ক্ষেত্রে তেমনটি হয়নি বিবিসির চিফ পলিটিক্যাল ক্যারেসপন্ডেন্ট হেনি জেফম্যান লিখেছেন যে লেবার পার্টির জন্য রাতটি দারুণ ছিল কিয়ার স্টারম্যানের নেতৃত্বে তারা এত আসনে জয় পেয়েছে তারা দুই সালের নির্বাচনে ভয়াবহ বিপর্যয়ের পর চিন্তাই করেনি কিন্তু এই সাফল্যের মধ্যেও খুঁত আছে কারণ বড় সংখ্যায় মুসলিম ভোট আছে এমন আসনে দলটি ভালো করেনি দশ শতাংশের বেশি মুসলিম ভোট আছে এমন আসনে দলটির ভোট কমেছে গড়ে দশ শতাংশ লোস্টার পূর্ব আসনে কনজারভেটিভ পার্টির কাছে হারের কারণ এটাই আবার লেস্টার দক্ষিণের শ্যাডো মন্ত্রী জনাথন অ্যাশওয়ার্থ স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যে বিস্ময়ের জন্ম দিয়েছে তার কারণও এটি আর যেসব খবর আসছে তার মধ্যে আছে ফিলিস্তিন পন্থী স্বতন্ত্র প্রার্থী বেটলি ও ডিজুস বুড়ি আসনে জিততে পারেন ব্ল্যাক ব্যানও স্বতন্ত্র প্রার্থী জিততে যেতে স্পারান কনজারভেটিভ দলের এক ডজনের বেশি মন্ত্রী ও সিনিয়র সদস্য নির্বাচনে হেরে গেছেন হাউস অফ कॉमन्स নেতা পেনি মারডন্ট নির্বাচনেও হেরে গেছেন গণতন্ত্র কখনোই ভুল নয় প্রতিরক্ষা মন্ত্রী শন্ট শাপনস পার্লামেন্টে ছিলেন প্রায় বিশ বছর তিনি বিদায়ের পথে তিনি বলেছেন জনগণ বিভক্ত পার্টিকে ভোট দেয় না ব্রেক্সিটের পরে থাকা বড় নেতা জ্যাক অপ রিসমক আর এমপি নন সাবেক বিচারমন্ত্রী মন্ত্রী রবার্ট বকল্যান্ড তার পার্টির জন্য নেতাদের তীব্র সমালোচনাও করেছেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী এমন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখতে ভুলবেন না